নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে কোচ মালিনার কোচিং ব্যাপারটা নিয়ে কোচিং বিষয়টা নিয়ে যে তার যে কোচিং কোচিংয়ের যে ফিলোসফিটা রয়েছে সেটা মোহনবাগান দলে আসার পর আমরা কেমন কিভাবে দেখতে পারি তো তিনি একটা বড়ো সড়ো বার্তা বড়ো সড়ো বিষয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিভাবে কি কাজ করতে চলেছেন তো তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে স্পেন এবং হংকংয়ে আমি যা করেছি তা হলো পিছন থেকে বল খেলা বা প্রচলিত ভাষায় যদি বলি তাহলে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক যেখানে ডিফেন্ডার এবং গোলরক্ষকের সাথে খেলে খেলে তারাই বল নিয়ে ওপরে উঠে আসবে ভারতে আমি তা করিনি কেন কারণ এর জন্য সময় লাগে এবং উন্নত গুণমানের খেলোয়াড়দের প্রয়োজন হয় আমি যদি ভারতের হয়ে ভারতে যদি এরকম ফিলোসফিতে খেলাই মানে পিছন থেকে বল খেলার জন্য কাজ করতে চাই তাহলে খেলোয়াড়দের তা হজম করতে আমার অনেক সময় লাগবে এবং আমার সেই সময় নেই চার মাসের কোচিং জীবনেও সেই সময় ছিল না যখন আমি ভারতে প্রথম কোচিং করিয়ে গেছিলাম আমি সিদ্ধান্ত নিলাম যে গোলরক্ষক থেকে লম্বা বলটা খেলবেন গোলরক্ষক তারপর থেকে আমরা দ্বিতীয় অ্যাকশনের জন্য জেতার জন্য কাজ করব সহজ ভাষায় বলতে গেলে গোলরক্ষক যখন বলটা হাওয়ায় ভাসিয়ে দেবে আমার দলের খেলোয়াড়রা সেকেন্ড বল জেতার জন্য ঝাঁপাবে এবং আপনার দলকে যখন আপনি যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যাওয়ার বিষয়ে আপনাকে একটি নির্দিষ্ট ভিশন রাখতেই হবে এর জন্য দরকারে আপনাকে আপনার আগের ফুটবল দর্শনও বদলাতে হতে পারে কিন্তু যদি আপনাকে জিততে হয় তাহলে আমার কাছে একটা স্পষ্ট ছিল যে আমাকে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক এর জন্য মায়া ত্যাগ করতে হবে অযোধ্যা দলের যে সমস্ত ফুটবলাররা রয়েছে তাদেরকে নিয়ে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক করে অযথা গোলখার্জ রাস্তায় আমি যেতে চাই না অর্থাৎ মোটামুটি একটা বিষয় পরিষ্কার যে দু সালে তার যে কোচিং দর্শনটা ছিল কোচিং ফিলোসফিটা ছিল এবং বাইরের দেশগুলোতে যেভাবে তিনি কোচিং করিয়েছে সেটা কিন্তু তিনি বদলে দেবেন কারণ বেশিরভাগ সময় তিনি বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক ওটাই করেছেন তার কোচিং কেরিয়ারে অর্থাৎ গোলকিপার থেকে শুরু করে ব্যাকলাইনে ডিফেন্সের কাছ থেকে ব্যা আস্তে আস্তে পাস খেলে তারপর ওঠার উপরে ওঠার যে ফিলোসফিটা ছিল সেটা কিন্তু তিনি বদলে দেবেন এবং অন্যরকম ফিলোসফিতেই ভারতে এসে মোহনবাগান দলের হয়ে কোচিং করাবেন এটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন এর পাশাপাশি সবশেষে যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আরমান্দো সাদিকিও তার সাথে চুক্তি রয়েছে মোহনবাগান দলের এবার তাকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তো দেখো তাকে নিয়ে এখনও পাকাপুক্ত সিদ্ধান্ত তো নেওয়া হয়নি কিন্তু যেটুকু সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার কাছে স্পেন অস্ট্রেলিয়া এই দুটি দেশের ক্লাবের অফার রয়েছে এবং ভারতের ক্লাবের অফারও রয়েছে যেমনটা বলেছি পাঞ্জাব এফসি দলের অফার রয়েছে তো স্পেন এবং অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে যদি যেতে চাই তাহলে সেখানেও যেতে পারে এবং এফসি দলেও যদি সই করতে চায় শেষ মুহূর্তে কোনো রকম কোনো অঘটন না ঘটলে তাহলে পাঞ্জাবসি দলেও থেকে যেতে পারেন কিন্তু মোহনবাগান দল তাকে লোন ডিলে ছাড়বে লোন দিলে ছেড়ে দিতে চাইছে লোন ডিলে তিনি অন্য কোনো দলের হয়ে খেলবেন এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে আরমান্দো সাদিকিউকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট